أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. رسول كريم كي شربو دا تيني لاو كتن أمار محمد نو একজন উস্তাদ ছিলেন আবু দাউদ এই গ্রন্থ আমি তার কাছ থেকে পড়েছি আল্লামা ইউসুফ লুধিয়ানবি সাহেব উনার কাছে আমার জীবনে অনেক সময় থাকার সুযোগ ঘটেছিল উনি সব সময় তরকারিতে লাউ দিয়ে খেতেন তিনি 12 মাস লাউ খেতেন এই লাউয়ের ভিতরে কখনো গরুর গোশত কখনো মুরগির গোশত আবার কখনো অন্যান্য জিনিস মিশে থাকতো আর এভাবে উনার এই ডিশ পাকানো হতো তা আমি উনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন রাসূল চিরকাল লাউ খেতেন আমি সেটা উনার কাছে জিজ্ঞেস করলাম যে মক্কা বালুচরে কখনো লাউ হয় আর লাউ যদি তিনি সবসময় খেতেন তাহলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা সবাই সাফ সুতরা জিনিস পাক পবিত্র জিনিস রোজি হিসেবে আমি যা দিয়েছি সেগুলি খাও তো এখানে তো আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন শুধু লাউ খেতে হবে এমন কথা তো না রাসূলের জীবনে তিনি শুধু লাউ খেয়ে গেছেন আর আপনাকে আমাকে শুধু লাউ খেতে হবে এমন ধরনের কথা তো কোরআন বলে না কোরআন তো তাইয়্যিবাত খেতে বলে যত ধরনের পাক পবিত্র জিনিস যা আপনার খেতে মনে চায় যে আপনি খাবেন কিন্তু রাসূলের ব্যাপারে শুধু লাউ খাওয়ার কথা এটা বলা নিতান্তই অন্যায় কাজ এটা অন্যায়কারীদের কথা বালুচরে যে লাউ হয় সেটা আপনি একটু চিন্তা করে দেখেন লাউ হওয়ার জন্য এঁটেল মাটি দরকার বালুচরে লাউ হয় না কখনো আর শুধু লাউই খেতে হবে এমন কথা কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না আর রাসূল শুধু লাউ খেয়ে গেছেন এ ধরনের ইতিহাস যারা লিখেছে তাদের একটু চিন্তা করা উচিত আল্লাহ তাআলার এই আয়াতের মেসেজে কি বলা হচ্ছে তো আপনি আমি মুমিন মুসলিম হলে আমাদের উচিত হলো রাসূলকে শুধু আমরা লাউ খাওয়াবো না তিনি যখন যা তার মানসিক দিক থেকে পছন্দ হতো তিনি তাই খেতেন কিন্তু খেতেন ওই জিনিস যা পবিত্র রুজি হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিলেন